أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله আধুনিক মুসলমানদের কুরআন মানার যে দাবি সেই দাবি প্রকৃত পক্ষে তাদের মুখ থেকে বেরোচ্ছে তাদের দাবি হলো আমরা কুরআন মানি কিন্তু মুখে কুরআন মানা আর মুসলিমিনদের মতো আমলে দেখানো আলাদা আলাদা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর সূরা আল ইমরানের 31 এবং 32 আয়াতে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম কুল আতিউল্লাহ ওয়া রাসূল ফাইন তাওয়ালাউ ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন তুমি বলে দাও তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তুমি বলে দাও আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো কিন্তু যারা মুখ ফিরিয়ে নেবে এমন আয়াত গোপনকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না কোরআনের ভিতরে আমরা যদি 9 নম্বর সূরা আর তাওবা এর 23 এবং 24 আয়াতে দেখি এখানে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকুমুয যালিমুন হে মুমিনগণ তোমাদের পিতা এবং ভ্রাতা যদি ইমানের মোকাবেলায় কুফরিকে প্রাধান্য দেয় তাহলে তাদেরকে তাদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব তোমরা কায়েম করবে না তোমাদের মধ্যে যারা তাদেরকে অন্তরঙ্গ বন্ধুরূপে কায়েম করবে তারাই জালিম হয়ে যাবে তো এখানে আল্লাহ নিষেধ করছেন এখানে মূলত বোঝানো হচ্ছে কুফর কি জিনিস আর ইমান কি জিনিস ইসলামের মোকাবেলায় যত ধরনের মত আর পথ রয়েছে সেগুলি সবই কুফর বাতিল ভ্রান্ত নাস্তিকতায় ভরা এগুলির সাথে যদি আমাদের বাবা দাদা নানা পরনানা ভাই বোন আত্মীয় স্বজনেরা সবাই প্রাধান্য দেয় তাদের সাথে ফেঁসে থাকে তো আল্লাহ বলছেন যে তোমরা তাদেরকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করবে না তারপরে আল্লাহ বলছেন 27 এই 9 নম্বর সূরা আর তাওবার 24 নম্বর আয়াতে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফী সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন তুমি বলে দাও তোমাদের নিকট যদি আল্লাহ তার রাসূল এবং আল্লাহ তাআলার কোরআনের খাতিরে সাধনা করাকে এর মোকাবেলায় যদি প্রিয় হয়ে থাকে তোমাদের পিতা তোমাদের সন্তান তোমাদের ভ্রাতা তোমাদের পত্নী তোমাদের স্বগোষ্ঠী তোমাদের অর্জিত ধনসম্পদ তোমাদের ব্যবসা বাণিজ্য যার মন্দা পড়ার আশঙ্কা তোমরা করে থাকো এবং তোমাদের বাসস্থান যা তোমরা ভালোবাসো তাহলে অপেক্ষা করো আল্লাহ তাআলার বিধান আসা পর্যন্ত আল্লাহ সত্য ত্যাগী সম্প্রদায়কে সৎ পথ কখনো দেখান না এই যে মহব্বত এই মহব্বত আপনি সকলের সাথে করেন কিন্তু আল্লাহ তাআলার মহব্বত আর আল্লাহ তাআলার প্রেম সকলের সামনে সকলের মোকাবেলায় প্রাধান্য দিতে হবে কিন্তু আজ যারা মডার্ন মুসলমান যারা আধুনিক মুসলমান তাদের কাছে আপনি যখন এই আয়াতগুলি রাখবেন দেখবেন তারা সবাই বলবে হ্যাঁ আমরা মানি আমরা তো কোরআন মানি কিন্তু কোরআন মানতে যে যে কাজগুলি করতে হবে সেগুলি তারা করতে রাজি না বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন তো বাদই দেন তারা বাতিলের প্রধান যারা দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী নেতা এবং কর্মী তাদেরকেই ভালোবেসে যাচ্ছে এখানে কঠিনভাবে আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহ তাআলার মোকাবেলায় এই সব লোকদেরকে ভালোবাসবে হোক তাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া পড়শি এবং দূরের লোকজন এদেরকে যদি আল্লাহ তাআলার মোকাবেলায় ভালোবাসাতে প্রাধান্য দেওয়া হয় তাহলে সেই লোকটি হয়ে যাবে জালিম এবং সেই লোকটি হয়ে যাবে ফাসিক
শুধু মুখে বললে হবে না, কাজে পরিণত করতে হবে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন 58 নম্বর সূরা মুজাদালা এর 22 নম্বর আয়াতে তিনি বলেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদাল্লাহ ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون. তুমি কখনো দেখতে পাবে না আল্লাহ ও পরকালে বিশ্বাসী এমন কোন সম্প্রদায় যারা ভালোবাসবে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যারা রয়েছে, হোক না তারা তাদের পিতা পুত্র ভ্রাতা অথবা তাদের জাতি গোত্র। এদের অন্তরে আল্লাহ উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, ঈমানকে স্থায়িত্ব করে দিয়েছেন আর তাদেরকে শক্তিশালী করেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুমের মাধ্যম দিয়ে। তিনি তাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে, যার নিচের ভাগে নহর দ্বারা বয়ে যাচ্ছে, সেখানে তারা স্থায়ীভাবে থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট ছিল। এরাই তো আল্লাহ তাআলার দল। আর মনে রাখো, মনে রাখতে হবে তোমাদের যে আল্লাহ তাআলার দলই সফলকাম হয়ে থাকে। নিজেদের সোসাইটিতে নাস্তিক ভরা আর গোটা জাতি দুইজন তিনজন পাঁচজন দশজন নাস্তিকের বিরুদ্ধে স্লোগান লাগাচ্ছে। আল্লাহ তো বলছেন যে তোমরা যদি মুমিন হওয়ার দাবি করো, তাহলে যারা আল্লাহ তাআলার ভালোবাসা এবং ঈমান আনার মোকাবেলায় যারা নিজেদের ব্যক্তিত্বের চাহিদাকে প্রাধান্য দিচ্ছে তাদেরকে তোমরা ভালোবেসো না। তো মহব্বত আপনি সকলের সাথে করেন, ভালোবাসা সকলের সাথে দেন, কিন্তু আল্লাহ তাআলার ভালোবাসা সবার চেয়ে বেশি হতে হবে। নইলে আপনি একজন মডার্ন মুসলমান, আপনি একজন আধুনিক মুসলমান। আর আধুনিক মুসলমানেরা কখনো নাস্তিকতায় তারা আগে আগে থাকে, আধুনিক মুসলমানেরা কখনো কোরআনের বিপক্ষে মানব রচিত গ্রন্থকে মানতে চেয়ে তারা ধর্মের জালে ফেঁসে থাকে। কিন্তু মুসলিমরা সব সময় আল্লাহ তাআলাকে ভালোবাসে আর নবীর অনুসরণের মাধ্যম দিয়ে, রাসূলে কারীমের অনুসরণের মাধ্যম দিয়ে আল্লাহকে ভালোবাসে। তাই তো আল্লাহ বলছেন যে এদের গুনাহ আল্লাহ মাফ করে দেন আর এরা সবাই জান্নাতে প্রবেশ করে, কারণ এরাই হচ্ছে আল্লাহ তাআলার দল। আল্লাহ তাআলার দলদের, আল্লাহ তাআলার দলের লোকদের বৈশিষ্ট্য হলো তারা সর্বক্ষেত্রে আল্লাহকে ভালোবাসে, তারা আল্লাহ তাআলার ভালোবাসাকে সবসময় প্রাধান্য দেয়। তারা মানুষকে, কোনো নেতাকে, কোনো কর্মীকে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনদের মধ্যে যারা কুফরিকে প্রাধান্য দেয়, তাদের কাউকে আল্লাহ তাআলার ভালোবাসার মোকাবেলায় বেশি ভালোই বাসে না, কারণ কোরআনের দৃষ্টিতে নিষেধ। তাই এরা মুসলিম হয়, এরা মডার্ন মুসলমান হয় না। শুধু মুখে বললে হয় না যে আল কোরআনের আলো ঘরে ঘরে জানো, এই স্লোগান দিয়ে লাভ কি যদি আপনি আপনার ব্যক্তিত্বের মধ্যে না জানাতে পারেন? ঘরে জ্বালিয়ে লাভ কি? আপনার ব্যক্তিত্বের ভিতরে যদি কোরআনের আলো জ্বালাতে পারেন তো সব আলোকিত হয়ে যাবে, শুধু ঘর না, ঘরের বাহিরেও আলোকিত হবে। কিন্তু এই স্লোগান লাগিয়ে বিশেষ একটি গোষ্ঠী, একটি দল তারা পরিচয় দিচ্ছে যে আমরা কোরআনকে ভালোবাসি। তো শুধু কয়রসু র সরিয়া দন্তান্ন, এই কোরআন, এই লেখাটাকে আপনি ভালোবাসছেন, প্রকৃতপক্ষে এই কোরআন, যে কোরআন আপনার জীবন পাল্টে দেবে, সেই কোরআনকে ভালোবাসতেন না। যদি ভালোবাসতেন তাহলে অবশ্যই আপনি মডার্ন মুসলমান হতেন না, আপনি আধুনিক মুসলমান হতেন না, আপনি মুসলিম হয়ে এই কোরআনের নিয়ম নীতিতে জীবন কাটাতেন, মানুষকে কষ্ট দিতেন না।